আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এরর সলিউশনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ সমাধান। পরীক্ষা গ্রহণের তারিখ 11 নভেম্বর 2022, পদের নাম অফিস সহায়ক, সময় 60 মিনিট, পূর্ণ মান 40। নিয়মিত চাকরি পরীক্ষার সমাধান সাধারণ জ্ঞান প্রশ্নপর্ব পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সাধারণ জ্ঞান, বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কি? কৃষি খাত। বাংলাদেশের সর্বপ্রথম কবে আদমশুমারি অনুষ্ঠিত হয়? 1974 সালে। ভিয়েতনামের মুদ্রার নাম কি? ভিয়েতনামের মুদ্রার নাম ডং। এমআরএ এর পূর্ণ রূপ লিখুন, মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্রের নাম কি? সিঙ্গাপুর। বাংলাদেশের কোন দ্বীপ বাতিগড়ের জন্য বিখ্যাত? কুতুবদিয়া দ্বীপ। বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? জাপানের সংবিধানকে শান্তি সংবিধান বলা হতো, কেননা 2015 সাল থেকে জাপানের সংবিধানকে আর শান্তি সংবিধান বলা হয় না। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে গড় আয়ুতের শীর্ষ দেশ কোনটি? মালদ্বীপ। 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা নদীর তীরে। বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক? অস্ট্রেলিয়া। এক কথায় প্রকাশ করুন, যা কষ্টে লাভ করা যায়, দুর্লভ। তুলার তৈরি, তুলট। শুদ্ধ রূপ লিখুন, শিরপিরা। এর শুদ্ধ রূপ তালব্য শয়ের শিকার বয়শূন্য র বিসর্গ পয়ের দীর্ঘিকার রয়শূন্য র আকার। নিকন। এর শুদ্ধ রূপ নয়র শিকার কয়ব মূর্ধন্য। সন্ধি বিচ্ছেদ করুন, ইত্যাদি, ইতি যোগ আদি, পর্যন্ত, পরি যোগ অন্ত। কারক ও বিভক্তি নির্ণয় করুন, বায়ে বায়ে ব্যাস মিল। এখানে বায়ে বায়ে কর্তৃ কারকে সপ্তমী বিভক্তি। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, এখানে পাঠে অধিকরণে সপ্তমী বিভক্তি। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন, সুবর্ণ, সু যে বর্ণ, কর্মদ্বারা সমাস। বই পড়া, বইকে পড়া, তৎপুরুষ সমাস। রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, ওয়ার্ড। এর অর্থ ভান্ডার বা মজুদ। অ্যাকিলিস হিল, এর অর্থ দুর্বলতম স্থান। স্টেরিওটাইপ, এর অর্থ মুদ্রণ ফলক। ইমপ্লিসিট, এর অর্থ অন্তর্নিহিত। ব্রেইন বক্স, এর অর্থ বুদ্ধিমান ব্যক্তি। চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ কলিং মি, অ্যান্সার বাই হুম এম আই বিং কল্ড। ডু ইউ নো দ্যাম, অ্যান্সার আর দে নোন টু ইউ। ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, অ্যান্সার দিস ইজ ইম্পসিবল টু ডু টু বি ডান। হু প্লান্টেড দিস ট্রি হেয়ার, অ্যান্সার বাই হুম ওয়াজ দিস ট্রি প্লান্টেড হেয়ার। ইউ মাস্ট শাট দিস ডোরস, অ্যান্সার দিস ডোরস মাস্ট বি শাট। একটি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যার মধ্যে 5/6 অংশ ছাত্র এবং বাকি অংশ ছাত্রী। যদি ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যা অপেক্ষা 120 জন বেশি হয়, তবে ছাত্রীর সংখ্যা কত? ছাত্রীর সংখ্যা 30 জন। 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। রেল লাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 4.5 সেকেন্ড সময় লাগবে। 2টি ধনাত্মক পূর্ণসংখ্যার অন্তর 40 এবং তাদের অনুপাত 1:3। সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুটিকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ এর একক মিটারে আয়তক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল 1200 বর্গমিটার এবং পরিসীমা 160 মিটার। সমাপ্ত। প্রশ্নপত্রটি এখানেই শেষ করা হলো। যদি প্রশ্নপত্র সম্পর্কে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কোনো ভুল ত্রুটি থাকলেও কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন।
পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে সাবস্ক্রাইব পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।